আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে দ্বিতীয় রোজা, সবাইকে রমজান মোবারক। আর শুরু করছি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শরবতের রেসিপি। আজকে এই শরবতটি আমি আজকে আমাদের ইফতারে আমরা খেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স। আজকে নিয়ে এসেছি যে শরবতটি একেবারেই খুবই উপকারী একটা শরবত রেসিপি। আর এই গ্রীষ্ম মৌসুমের এই যে ফ্রুটটা খুবই উপকারী একটা ফ্রুট, গ্রীষ্মকালীন ফ্রুটটা। আর এখন যে রমজান চলছে, রমজানে কিন্তু প্রচুর গরম, আর সারাদিন রোজা রাখার পর আমাদের গলা একেবারেই শুকিয়ে যায়, আমরা চাই যে পানীয় জাতীয় কিছু খাবারের জন্য। তো প্রতিদিন কিন্তু আমাদের ইফতারের আইটেমে পানি জাতীয় কিছু থাকে, যেটা হচ্ছে শরবত, লাচ্ছি, এ ধরনের কোনো কিছু থাকে। তো আজকে আমি নিয়ে এসেছি ভিউয়ার্স বেলের স্মুদি। আর বেলটা আমাদের শরীরের জন্য কতটা উপকার এটা কম বেশি আমরা সবাই জানি, আপনারাও কিন্তু জানেন। আর এই গ্রীষ্মকালীন বেলে এক কত রকমের উপকার আছে, কত ধরনের উপকার হয় আমাদের শরীরের জন্য সেটা আপনারা জানেন। তো ভিউয়ার্স, যাই হোক, দুই একটা আমি বলছি আপনাদেরকে। কাঁচা বেল, কাঁচা বেল কিন্তু ডায়রিয়া রোগীদের জন্য খুবই খুবই ভালো, ডায়রিয়া রোগীদের জন্য এটা। মানে কাঁচা বেলটাকে ফালি ফালি করে কেটে রুদে শুকিয়ে এটাকে ব্লেন্ডার করে গুঁড়ো করে আর পানির সাথে একটু পানির সাথে মিক্স করে এটাকে খাওয়ালে ডায়রিয়া রোগীদের খুবই উপকারে আসে, খুবই দ্রুত ডায়রিয়া কিন্তু কমে যায়। তাছাড়াও কিন্তু যেটা করে বেল, জন্ডিস, যক্ষা, উচ্চ রক্তচাপ, এইসবে কিন্তু বেলের ব্যাপক ভূমিকা রয়েছে আমাদের শরীরে। আর অনেক গুণাবলী ভিউয়ার্স বেলের, বেল এটা ন্যাচারাল একটা ফ্রুট, আর এই ফ্রুটটা আমাদের শরীরে অনেক কাজ করে। তো লিভারের প্রবলেম থেকে, এটা থেকেও আমাদেরকে জন্ডিসের সমস্যা যেটা, সেটা থেকেই লিভারের প্রবলেম হয়। তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেটাও করে, এর মধ্যে বেলে যে আঁশ থাকে, তো আঁশযুক্ত এই ফলটা, তো এটা যদি আমরা ব্লেন্ডার না করে বা এটা ছেঁকে না নিয়ে সরাসরি এভাবে মানে কাপটাকে খাই, তাহলে কিন্তু যেটা করবে আমাদের হজম শক্তি বৃদ্ধি করবে, আর এটা পাকস্থলীকে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, আর যেটা হয় কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে, কারণ এটা আঁশযুক্ত খাবার। কারণ কোষ্ঠকাঠিন্য রোগীদেরকে সবসময় ডক্টররা সাজেস্ট করে যে আঁশযুক্ত খাবারগুলা বেশি খাওয়ার জন্য, যে আঁশযুক্ত যে সবজি বা আঁশযুক্ত যে ফল সেগুলো খাওয়ার জন্য ডক্টররা সাজেস্ট করে থাকেন। তো বেল কিন্তু আঁশযুক্ত ফ্রুটের মধ্যে কিন্তু এক এক প্রথমেই আছে, এটি নাম্বার ওয়ানে আছে, যে আঁশযুক্ত, এটা কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, একেবারে পাতলা পাতলা যে আঁশ থাকে ছোটো ছোটো, তো এটি কিন্তু আমাদের পাকস্থলীর জন্য খুবই ভালো। আরও যেটা করে বেল, বেল কিন্তু আমাদের নিয়মিত বেল খেলে কিন্তু যে কোলন ক্যান্সার, যে কোলন ক্যান্সার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তো ভিউয়ার্স, যাই হোক, আমি বেলটাকে ফেটিয়ে নিয়ে এভাবে এটাকে আমি একটু তো লাচ্ছি করব বা স্মুদি বানাবো, সের জন্য আমি একটু এটাকে ছেঁকে নিচ্ছি, এর যে খোসাটা ফেলে দিচ্ছি, বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আমরা এটা যে জাস্ট নর্মাল শরবত বা স্মুদি বানিয়ে খাবো, এটা যদি কোনো রোগের জন্য বা কোনো কোনো উপকার পাওয়ার জন্য আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু এটা আঁশ সহ খাওয়া ভালো, আর আঁশ সহ বিচি সহ তো খাওয়া যায় না। তো এভাবে ছেঁকে নিলে আমরা শরবত বানিয়ে খেলেও কিন্তু অনেক উপকারে আসে। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি, আঁশগুলো কিন্তু বেশি যে বড় বড় আঁশগুলো, সেই আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু একদম পরিষ্কার করে বিচিগুলোকে ছেঁকে এর থেকে কাঁধগুলো পরিষ্কার করে আমি কাঁধটাকে নিয়ে নিব, কারণ এত উপকারী একটা ফ্রুট, আর এ থেকে চাই না আমি যে একটুকু কাঁধ অপচয় হোক। তাই আমি একেবারেই চেটে ফুটে এটাকে খুব ভালো করে কাঁধটাকে নিয়েছি। আর এই যে দেখুন ভিউয়ার্স, বড় একটা বেল থেকে কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ, মগের অর্ধেক পরিমাণ কাঁধ হয়েছে। তো আজকে আমি এর মধ্যে কোনো কিছু অ্যাড করছি না, একেবারেই ন্যাচারাল, এটাতে চিনি, দুধ বা কালারের জন্য অনেক কিছুই অনেকে ইউজ করে থাকেন। তো আজকে আমি কোনো কিছু এটাতে ইউজ করছি না, শুধুমাত্র একেবারে ফ্রেশ বেল থেকে এটাকে একটু ছেঁকে নিয়েই আমি যে কাঁধটা বের হয়েছে আর এর সঙ্গে সামান্য একটু পানি যে মিশিয়েছিলাম, সেই পানি দিয়েই শুধুমাত্র এই এই যেভাবে এই কনসিস্টেন্সিটা হয়েছে, একটু এতটা ঘনও না এতটা পাতলাও না, এইরকম একটা স্মুদি আমি আজকে বানিয়েছি ইফতারের জন্য।
तो ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই এটি আপনারা রমজানে ট্রাই করবেন এতটা উপকারী একটা শরবত আসলেই আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আবারো সবাইকে রমজানুল মোবারক অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ